যারা মুখে কাপড় বেঁধেছিল সে কৃষণজি থেকে ছত্রধর থেকে শুরু করে তৃণমূলের নেতারা, তৃণমূল বিজেপি হোক, তৃণমূল আরএসএস হোক, তৃণমূল মাওবাদী হোক, যা জয়েন্ট মিলিশিয়া ছিল তাদের মুখোশ পড়ে গেছে। এদের অনেকে তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বিজেপি থেকে তৃণমূলে এসছে, মাওবাদী থেকে তৃণমূলে এসছে, তৃণমূল থেকে অন্য জায়গায় যাবে। সুতরাং এখন আর মুখ থেকে কেউ কোনো অপরাধ করতে পারবে না। মমতা ব্যানার্জি অনেক দিন ধরে ভূমিকা ট্রেনে ক্ষমতা এসেছেন, পরিষ্কার কথা বলছি, এবং তাতে গণতন্ত্র নিহন হচ্ছে, তারপরে মানুষের ঐক্য এটা ভেঙেছে। এখন মানুষ ঐক্যবদ্ধ এবং এখানে কোনো ঐক্য বিরোধী শক্তি যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না। মানুষ নিজের অধিকার হক বুঝে নিতে চায়। ইনসাফ রাইতে দেখেছ তারা কি শুধু ছাত্র যুগে এসেছিল বামপন্থীরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসছে। আজকে যারা লড়াই করছে টেট নিয়ে, যারা এসএসসি নিয়ে, এমএসসি নিয়ে, গ্রুপ ডি নিয়ে, পিএসসি নিয়ে, তাদের হক মারা হয়েছে। কিন্তু এই যে ভাগ হয়ে করে হয়েছিল যা তারপরে তাদের ধক ছিল না, আজকে তাদের ধক হয়েছে। এখন আমরা গ্রামে গ্রামে এই যে অভিযান চালাচ্ছি এটা আজকে নয়, নজরে পঞ্চায়েত করে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে জব কার্ড থেকে, রেশন কার্ড থেকে, 100 দিনের কাজের মজুরির টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন স্কিমের যে টাকা লুট হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট হয়েছে, কিন্তু বিজেপি কিচ্ছু করেনি, করবে না, কারণ লুটের বকরা পায় তারা। শুনুন, সব রং না দেখে, ভং না দেখে আমরা তাদের জড়ো করছি, মানুষ জড়ো বাংলা বড়। আজকে মারগ্রামে কথা দেখলে এত মানুষ সবকে শিখিয়ে অধিকার, এই জন্যই আগামী 3 মাস ধরে, গত 3 মাস ধরে আমরা নগর পঞ্চায়েতের সমস্ত তথ্য নিয়ে এসেছি। আমরা বলেছিলাম 1 মাসের মধ্যে গ্রামসভা ডাকতে হবে, সরকার নোটিশ দিয়েছে। এই প্রথম গত 5 বছরের মধ্যে গ্রামসভার সমস্ত তথ্য নিয়ে গ্রামের মানুষ উপস্থিত হবে, কোনো দল নয়, এবং যারা প্রধান প্রধান আছেন, বিডিও আছেন, এক্সিকিউটিভ অফিসার আছে, তাদেরকেও বলবো তারাও তৈরি হন। আমাদের কাছে হিসেব চাওয়ার লোক আছে আর সেই তথ্য আছে, কিন্তু আমরা এখন ডেপুটেশন দিচ্ছি, এরপর অভিযান হবে এবং তারপরে মাঠে ময়দানে গ্রাম সভা ডেকে নিয়ে মানুষের হিসেব বুঝে নেবে। আর মাঠে ময়দানে গ্রাম সভা যদি বিডিও এসডিও হিসেব বুঝে নেওয়ার ব্যবস্থা না করে, তাহলে বিডিও এসডিও অফিসে ছাড়া হবে। দাদা, ডান্ডা মোটা করার কথা বললে কথা, এবং পাঁচ তারিখ সন্ধ্যার কথা বলবেন, সব কি হচ্ছে সবসময় বলবেন, যে কোনো লড়াইটাই নিয়ম। নজরে পঞ্চায়েতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন কি স্টেপ নেবেন? ধান প্রার্থী যদি সান না হয় তুই ভাত খেতে পারবে? যদি হবে যদি কৃষকরা ফসল কেনা কাটে গোলা ভর্তি, বাচ্চা ছেলে তোমার বাপঠাকুর দ্বারামলে যোদ্ধার জমিদাররা সব ফসল লুট করে নিয়ে চলে গেছে, তারপরে কৃষক সভার নেতৃত্বে কাছ থেকে ধান দেওয়া হয়েছে, তারপরে শাসান দেওয়া হয়েছে, আর তারপরে কৃষকের গোলায় ধান এসেছে, আজকে আবার লুট হচ্ছে। লুটের বিরুদ্ধে আসলে কাস্তে বাঁকা চাঁদ এগুলো হচ্ছে মেটা করে আমি বুঝতে হয়। এটা থেকে আমরা যখন বলি শৃঙ্খলবদ্ধ করে, তখন সকল বাদে তোমার কে সকল বাদে তোমার কী বলবে কী বলবে না, সেটা মমতাজি নির্দেশ দেবেন তোমার এডিটারকে। তাহলে এগুলো হচ্ছে মেটা ফল, তাহলে কাছ থেকে হচ্ছে মেহনতি মানুষের হাতুরিত হচ্ছে, মেহনতি মানুষের শ্রমিক মজুরি কৃষকের এক হাতিয়ার, সেই হাতিয়ারটাকে মজবুত করতে। সেলিমবাবু, এসএসসি কয়লা এবং গরু পাচারের শেষ কোথায়? পাচারকারি যে শেষ হলে শেষ, যতদিন পাচারকারি এ দল থেকে ও দলে, ও দল থেকে দলে হয়ে যাবে, কেন্দ্র সরকার রাজ্য সরকার চলে যাবে, যুব তৃণমূলের নেতা ছিল না, এখন আমেরিকা চলে গেছে না।